এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এই সরকারকে বিদায় করা ছাড়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শহীদ নূর হোসেনের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি একথা বলেন। ডক্টর খন্দকার মোশাররফ বলেন, 34 বছর পরেও গণতন্ত্র সংকটে বাংলাদেশ। শুধু প্রশাসনের ওপর ভর করেই আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। এই সরকারের অধীনে কোনোদিন কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না বলে মন্তব্য তার। জানান, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। সরকার ভয়ে আতঙ্কিত, তাই জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির কাছে সাহসী আন্দোলনের বিকল্প নেই। খুব শিগগিরই আন্দোলনের মাঠে নামার ঘোষণা দেন তিনি। সরকার তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দেশে লুটতরাজের রাজত্ব কায়েম করেছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।